প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা আমি পামেলা আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্রের একটি ছোট গল্প অদৃশবর্ধনের লেখা এই গল্পটির নাম সাইকিক রহস্য অদ্রেশ বর্ধনের লেখা শুনতে চেয়েছেন রহস্য একটি গল্প শুনতে চেয়েছেন শ্রীমতী মিনতি মিত্র আর এছাড়া ইন্দ্রনাথ রুদ্রের একটি গল্প শুনতে চেয়েছেন মহুয়া বসু এর আগেও আমি ইন্দ্রনাথ রুদ্রের গল্প পড়েছি আমার গোয়েন্দা ইন্দ্রনাথের প্লে গেলে সমস্ত কটা গল্প আপনারা পাবেন প্লে লিস্টের লিঙ্ক আমি চ্যানেল ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এছাড়া পাশে থাকার জন্যে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বেলাইকেন অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের পঠনে চলে যাচ্ছি অধ্যায় এক দিয়ে আজকের পঠন শুরু করছি আপনাদের নিশ্চয়ই অবনী চাটুর্যেকে মনে আছে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার অবনী চাটুর্যে থলথলে ভুড়ির ওপর যিনি কথা বলতে বলতে বেল্ট টেনে নামান ক্লাচ গিয়ার অ্যাক্সিলেটরের নামাবলি জব করতে পারেন না বলে দুর্ঘটনা না ঘটিয়ে গাড়ি চালাতে পারেন না হোমিওপ্যাথির অন্ধভক্ত যিনি এবং সুন্দরী প্রীতির জন্যে মুখরা গৃহিণী নন্দরানীর ভয় কাটা হয়ে থাকেন আপনাদের কি মনে পড়ছে না তাহলে একটা কাজ করুন এক ডোজ আর্টস খেয়ে নিন দুর্বল স্মৃতিশক্তি সবল হয়ে উঠবে প্রেসক্রিপশানটা অবনী চাটুর্যের চিরাগের নিচে অন্ধকার মামলায় মাথা ফাটিয়ে যখন বিছানায় শুয়ে কানে তুলো গুজে মুখ মুখঝামটা সহ্য করেও চাকরি যায় যায় অবস্থা ভদ্রলোকের তখন অঘটন ঘটানোর জাদুকর ইন্দ্রনাথ রুদ্রই তারই বিছানায় বসে খবর কাগজের কোণে হত্যাকারীর নাম লিখে তার হাতে তুলে দিয়েছিল ফোনটা এসেছিল তারপরে ট্রিপল মার্ডারের নায়কে সেই একই নাম ভেসে এসেছিল তারের মধ্য দিয়ে তারপর থেকে ইন্দ্রনাথের নাম বলতে গিয়ে ভুলেও আর ছিদ্রান্নেষে নামটা বলতেন না অবনীবাবু শুধু নেওটা নয় ইন্দ্রনাথ বলতে তিনি অজ্ঞান এ হেন অবনী চাটুর্যেই একদিন সন্ধে নাগাদ কালো জিপটাকে নাচাতে নাচাতে এবং মনের আনন্দে রাস্তায় মুরগি ছাগল বাছুরকে বয় দেখাতে দেখাতে পৌঁছালেন ইন্দ্রনাথের বেলেঘাটার বাড়ির সামনে গিয়ারে রেখে ব্রেক কষতে গিয়ে মরমর আওয়াজ উঠল জিপখানাও ঝাঁকুনি মেরে সামনে ছিটকে গেল জানলা দিয়ে পাইপ মুখে তাকিয়ে ইন্দ্রনাথ দেখল তড়াক করে লাফিয়ে নেমে থলথলে ভুড়ির ওপর বেল্টখানার টেনে তুলতে তুলতে চেঁচাতে চেঁচাতে সদর দরজার দিকে আসছিলেন যেন ফুল ফর্মের জহর রায় আরে ও ইন্দ্রনাথ বাবু ইন্দ্রনাথ বাবু আছেন নাকি কি এখনও আছি মরিনি ইন্দ্রনাথ জবাব দিল আরে বালাই শট আপনার তো আর নন্দরানি নেই মশাই যে মরতে যাবেন হমন ডান্ডি মার্কা ক্যান্ডি ফিগার জিবে জল এসে যায় দেখলেই বলতে বলতে শা করে ঘরে ঢুকে পড়লেন অবনী চ্যাটুর্যে কার জিবে বলে ভুড়ো কুচকালো ইন্দ্রনাথ এটা তো নাইনটিন এইটটি ফাইভ নয় মানে হ্যাম্বিওর বিশেষজ্ঞদের মতে সেটাই হবে বিশ্বের বিভিষেকাপর্ষ শুরু হবে বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ কিন্তু আরে কিন্তু কি মশাই যুদ্ধ টুদ্ধর কথা আসছে থেকে আপনার মুখ দেখে হিরসীমাকে নিশ্চিন্ন করে দিয়েছিল যে লিটিল বয় পরমাণু বোমা তার জমজ ভাইটা আপনার ওপরেও মনে হচ্ছে পড়েছে কি যে ইয়ারকি করেন না ছাত করে ওঠে বুকটা শত্রুর ওপর পড়ুক লিটিল বয় হা মরছি আমি নিজের জ্বালাই আর আপনি বকতে এসেছেন ধপ করে চেয়ারে বসলেন বাবু আর্তনাদ করে উঠল ক্ষীণকায় সৌখিন, কাষ্ঠাসন চেয়ারটার মূল্য পঞ্চাদশ মুদ্রা হ্যাং ই ওর পঞ্চাদশ মুদ্রা নিজেই বিলীন হতে চলেছি পঞ্চভূতে আর আপনি পঞ্চাদশ মুদ্রা দেখাচ্ছেন আরে কেসটা কি সেটা বলুন সিরিয়াস কেস মশাই যথা একটু ঝুঁকলেন বাবু মুখখানা যেন কালিতে ডুবিয়ে এনেছেন উদ্বেগে ভাঁজ খেয়ে গেছে কপালের চামড়া চোখ ঘিরে জেগে রয়েছে কালো বলয় গলা নামিয়ে এনে ফিসফিস করে বললেন আরে কি বলবো আপনাকে মশায় ভৌতিক ব্যাপার এই দেখুন আমার গায়ে কাটা দিচ্ছে কথাটা বলে হাত বাড়িয়ে দেখালেন সত্যিই লোম খাড়া হয়ে উঠেছে ইন্দ্রনাথের শান্ত সুন্দর চোখ আরও প্রশান্ত আরও সুন্দর হয়ে ওঠে লোমহর্ষণ কাণ্ড দেখলে পাইপটায় বার কয়েক জোরে টান দিতেই আমার গলগল করে ধোয়া বেরিয়ে আসলো বেশ কয়েকবার সুখটান দিয়ে বলল হ্যাঁ বলুন অবনী চাটুর্যে যা বললেন তা সত্যি সত্যি পরলোকের ব্যাপারীদের কারবার বলেই মনে হল অধ্যায় দুই হ্যারিস গাঙ্গল অ্যান্ড কোম্পানির মালিক আসলে একজন খাঁটি মুর্শিদাবাদী বাঙালি হরিশ গাঙ্গুলি হাইট পাঁচ ফুটের বেশি নয় চকচকে পান্তুয়ার মতো মুখখানা ফিকফিকে হাসি লেগেই রয়েছে মাথা জোড়া টাক বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই ঝুলপির পাক দেখে সেটা ধরা যায় কিন্তু সরু গোফটাকে রঞ্জক পদার্থ দিয়ে কালো করে আনেন বলে বয়সের ছাপ সেখানে পড়েনি হেয়ার ডাই স্টিক তার পকেটেই ঘুরে মাঝে মধ্যে বুলিয়ে নেন গোফে এই অভ্যেসটি তিনি ওয়েস্ট জার্মানি এবং প্যারিতে থাকার সময় রপ্ত করেছেন কন্টিনেন্ট চষে খেয়েছেন স্কুল কলেজের পরীক্ষাগুলোতে হোঁচট খেতে খেতে পাশ করে এলেও জীবনের পরীক্ষাগুলো লম্বা লম্বা লাফ মেরে পেরিয়ে গেছে গ্যালপিং রেস হর্স বলা যায় কারণ আর কিছুই নয় তার বচনে তোরের সামনে কেউ দাঁড়াতে পারে না জীবনে যারা জনের একজন হয়ে ওঠে তাদের কৃতিত্বের এক তৃতীয়াংশের মূলে থাকে পেটের বৃত্তে এবং মগজের শক্তি আর দুই তৃতীয়াংশের মূলে থাকে জীবের ধার বক্তা হওয়া চাই ব্যবসাটা এক্সপোর্ট ইম্পোর্টের এখন ওয়েস্ট জার্মানি থেকে সোনার ব্যাটারি আনাচ্ছেন এখান থেকে গলদা চিংড়ি থেকে আরম্ভ করে হ্যান্ডলুম শার্ট পর্যন্ত সাপ্লাই করছেন হরিশ গাঙ্গুলি কিন্তু ভালোবাসেন টাকাকে প্রেস কনফারেন্সে তিনি একবার বলেই ফেলেছিলেন আই লাভ টু মেক মানি অর্থাৎ টাকাই তার ফার্স্ট লাভ বাদ বাকি সেকেন্ড এহেন হরিশ গাঙ্গুলি একদিন তার চেম্বারে ঢুকে বসে যখন হাঁপাচ্ছেন গাড়ি থেকে নেমে চেম্বারে হেঁটে আসাটা কম ঝক্কির ব্যাপার নয় তিন ধাপ সিঁড়ি পেরোতে হয়েছে এমন সময় হঠাৎ গরম হয়ে উঠল এয়ার কন্ডিশন কক্ষ দরদর করে ঘামতে লাগলেন তিনি সে কি গরম যেন টাটার ফার্নেসের পাশে তিনি বসে আছেন ঠান্ডা করা যন্ত্র বিগড়েছে মনে করে বেল টিপে পেয়ারাকে ডাকলেন হুকুম দিলেন মেশিনটাকে নেড়েচেড়ে দেখতে কিন্তু মেশিন তো ঠিকই আছে তা সত্ত্বেও ঘর কেন গরম হাঁসফাঁস করছিলেন হরিশ গাঙ্গুলি বেয়ারা বেচারি হতবম্ব হয়ে মেশিনের এটা নাড়ছিল ওটা নাড়ছিল এমন সময় হঠাৎ স্ফুলিঙ্গ দেখা গেল যন্ত্রের মধ্যে তারপরে দুম করে ফেটে গেল ঠান্ডা করার মেশিন সামনের দিকটা ঠিকরে এসে পড়ল কার্পেটে মোড়া মেঝেতে ছিটকে ঘর থেকে বাইরে এসে পড়লেন মনিব সেই সাথে ভৃত্য ঝলমলে করিডরে দাঁড়িয়ে রুমাল বার করে কপালের ঘাম হসতে যাচ্ছে এমন সময় দুম করে ফেটে গেল হরিশ গাঙ্গুলির ঠিক মাথার উপরকার চৌকো বাক্সের মতো বাহারি টিউব টিউবশেড আশেপাশের কোনোটা নয় হরিশ গাঙ্গুলির মাথার ওপরে যেটি রয়েছে ঠিক সেইটি ঝুরঝুর করে টাকের ওপর ঝরে পড়ল ভাঙা কাজ এহেন পরিস্থিতিতে আর পাঁচটা সুস্থ বুদ্ধির মানুষ যেটা করেন হরিশ গাঙ্গুলিও তাই করেছিলেন কর্মচারীদের উচিতই হয়নি সেটা নিয়ে আড়ালে আবডালে মুচকি হাসাহাসি করা একদম বাড়ির বাইরে এসে দম নিচ্ছিলেন হরিশ গাঙ্গুলি হাল ফ্যাশনের গাড়ি বারান্দা মাথা ছাত্রা বিনা থামে কার্নিশের মতো পনেরো ফুট বেরিয়ে রয়েছে বাইরের দিকে ঠিক মাঝখানে একটি সুদৃশ্য ঝাড়বাতি বেলা রামধনু রোশনায় সাত সাতটি ঊনপঞ্চাশ রঙের খেলা দেখায় এই ঝাড়বাতিতে দিনের আলোয় সেবাতি জ্বলে না সুতরাং ফেটে যাওয়ার কথাও নয় ফেটে যায়ও নি হরিশ গাঙ্গুলি অবশ্য জুলজুল করে ওপর পানে তাকিয়ে তলা থেকে একটু সরেও দাঁড়িয়েছিলেন দাঁড়িয়েছিলেন বলে রক্ষে নইলে কেলেঙ্কারি কাণ্ড ঘটে যেত আচমকা গোটা ঝাড়বাতিটা পটাং করে ছিঁড়ে নেমে এসেছিল তার টাক টিপ করে না টাকে লাগেনি কাতটা কেবল ছড়ে গিয়েছিল হরিশ গাঙ্গুলিকে কাপুরুষ বলার মতো লোক পৃথিবীতে জন্মায়নি বলে তিনি বড়াই করতেন কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে শয়তানি কেবল ভুল করে না হাজার হলেও তিনি মানুষ ওই রকম পরিস্থিতিতে দৌড়ে গিয়ে যদি কার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটায় লাভ দিয়ে উঠে পড়েন তার জন্যে তাকে অপবাদ দেওয়াটা ঠিক নয় ড্রাইভার ডিউটির পুরো সময়টা গাড়িতে বসেই থাকে হরিশ গাঙ্গুলির সেটাই হুকুম যখন তখন হুট করে তাকে গাড়ি নিয়ে দৌড়াতে হয় ড্রাইভারকে তাই থাকতে হয় বড় পেয়ারের গাড়ি তার এটি আদ্রজন ব্রিটিশ আমেরিকান জার্মান গাড়ির মালিক তিনি এই গাড়িটা তার বড্ড প্রিয় আলট্রা আলট্রা মডার্ন গাড়ি বলতে যেটা বোঝায় এটা হলো ঠিক সেটাই কোটি কোটি মুদ্রা যারা খরচ করার পথ খুঁজে পাচ্ছেন না তাদের কিছুটা স্বস্তি এই গাড়ি দিতে পারবে এরকম একখানা গাড়ির মালিক হতে পারলে স্ট্যাটাস সিম্বল কোন পর্যায়ে পৌঁছাবে সেটা মালুম করানোর জন্যে গাড়িখানাকে ল্যাজে বেঁধে তিনি সর্বত্র ঘুরে বেড়ান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন ভবিষ্যতের গাড়ি কীরকম হওয়া উচিত যাই হোক এহেন গাড়িতে লাভ দিয়ে উঠে বসার সাথে সাথে কিন্তু আরম্ভ হয়ে গিয়েছিল সৃষ্টি ছাড়া কাণ্ডর পর কাণ্ড উঠে বসে একটু চেঁচিয়ে হুকুম দিয়েছিলেন দরজাটাকে বন্ধ করে দেওয়ার জন্যে তারই নিজের গাড়ির দরজা যন্ত্রচালিত দরজা মানুষ নয় যে চড়া গলা শুনে মেজাজটা খারাপ করে ফেলবে কিন্তু আক্কেলের বলিহারি যাই দরজার দমাস করে বন্ধ হয়ে ফের খুলে গেল ধাই করে চললো এইভাবে দমাস ধাই ধাই শব্দে বন্ধ আর খোলার ভুতুরে কাণ্ড শুধু একটা দরজাই নয় চারখানা দরজা অদ্ভুত শৃঙ্খলায় একের পর এক ভেলকি দেখিয়ে গেল হরিশ গাঙ্গুলির বিস্ফারিত চোখের সামনে তারপরে জানলাগুলো আরম্ভ করে দিল তাণ্ডব নৃত্য উঠছে আর নেমে আসছে উঠছে আবার নেমে আসছে ভয়েস কন্ট্রোলিংয়ে দফা দফা হয়ে গেছে আজ করে নিয়েও ভয়ে কাঠ হয়ে বসে থেকেছেন গাড়ির মধ্যে পাগলা দরজার ভেতর দিয়ে তিনি নামতে সাহসী পাননি মণিকাঞ্চন যোগ ঘটল দরাস করে ছাদের ওপর থেকে ডিশ অ্যান্টেনা মাটিতে ছিটকে পড়ায় সাথে সাথে ফস করে জ্বলে উঠল সবকটা মিহি স্বচ্ছ অপটিক্যাল ফাইবার কেবলস আগুন লেগে গেল ওয়ারিংয়ে আবার বলবো হরিশ গাঙ্গুলিকে দোষ দেওয়া যায় না এরপর যদি তিনি বিকট চেঁচিয়ে ওঠেন এবং তারপরও দোষ দেওয়া যায় না ফাইবার প্লাস্টিক উপাদানে নির্মিত হালকা গাড়িখানা শুনলে নাফিয়ে উঠে দমাশ করে আশ্রে পড়েই ভো করে সামনে তেরে লোহার গেটে আশ্রে পড়ার পর যদি তার চৈতন্য লোপ পায় কিভাবে তাকে উদ্ধার করা হয়েছিল কিভাবে তার জ্ঞান ফেরানো হয়েছিল সে সমস্ত ব্যাপার এই কাহিনীতে অবান্তর বুদ্ধিমান হরিশ গাঙ্গুলি কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথেই বুঝে নিয়েছিলেন হিংসাকাতর প্রতিপক্ষ কোনো কোম্পানি তার সাধের গাড়ির মাইক্রো ইলেকট্রনিকের ঘোল খেটে দিয়েছে সাদা কথায় অন্তর্ঘাতমূলক কাজ অতএব অমনি চাটুর্যের আবির্ভাব ঘটেছিল অকুস্থলে বা এটাকে রঙ্গমঞ্চও বলা যায় অবণী যে অবশ্য তখন সেখানে ছিলেন না রাস্তায় দাঁড়িয়ে শুধু অফিস বাড়িটা দেখিয়ে দিয়েছিলেন ভাঙা তোবড়ানো ব্লু বার্ড পড়েছিল তার হাত কয়েক দূরে কবজা খুলে উপড়ে আসা গেটখানার ওপর গাড়িটার নাম আপনাদের বলাই হয়নি গাড়িটার নাম হচ্ছে ব্লু বার্ড সেই দিকে তাকিয়ে লোমহাস্য কাহিনিটা শুনছেন অবনী চ্যাটুর্যে হঠাৎ গো করে অ্যালসিরামিক ইঞ্জিন চালু হয়ে গেল তোব্রাণ নিষ্প্রাণ গাড়ির এহানো বেয়াদপি দেখে চোখ পাকিয়ে তাকিয়ে থেকে নাকি ভুল করেছিলেন অবনী চাটুর্যে গাড়িখানা বলা নেই কওয়া নেই সোজা তেরে এসেছিল তার দিকে তারপরেই অবশ্য বুঝেছিলেন না তার দিকে নয় হরিশ গাঙ্গুলির দিকে কেননা মরা গাড়িকে জ্যান্ত হয়ে উঠতে দেখে হরিশ গাঙ্গুলি সাত করে এসে দাঁড়িয়েছিলেন তার পিছনে সে জায়গাটাও নিরাপদ নয় বুঝে পাশের দিকে টেনে দৌড়েছিলেন ব্লুবার আশ্চর্যভাবে মোড় নিয়ে দৌড়ে গিয়েছিল তাকে লক্ষ্য করে ভাগ্যিস মাঝখানে একটা লোডের ট্রাক এসে পড়েছিল তা নহিলে তো হতোই যাই হোক ট্রাক ড্রাইভারকে কয়েক মুঠো টাকা দিয়ে হরিশ গাঙ্গুলি ঠান্ডা করেছেন ঠিকই নিজেও কিন্তু বরফ ঠান্ডা হয়ে আছেন নিদারুণ আতঙ্কে নিশ্চয় কেউ ভূত টুত লেলিয়ে দিয়েছে তার পিছনে অমনি চাটুর্যে যদি একটা ভূতের ওঝা টোঝা জোগাড় করে এনে দিতে পারেন তাহলে বেশ হয় তাই উনি এসেছেন ইন্দ্রনাথের কাছে অধ্যায় তিন হরিশ গাঙ্গুলির অফিস বাড়িতে যখন পৌঁছালো ইন্দ্রনাথ তখন পাঁচটা বাজতে পনেরো মিনিট একটু জিজ্ঞাসাবাদের পর একপাল ফুটফুটে মেয়ে রঙিন প্রজাপতির মতো বেরিয়ে গেল গেটের বাইরে বাগানের ফোয়ারার পাশে দাঁড়িয়ে রাস্তার ওপর পড়ে থাকা ভাঙা গাড়িটার দিকে অন্নমনস্ক চোখে চেয়ে রইল ইন্দ্রনাথ সম্ভিত ফিরল আলোর ছটায় দূরে সোডিয়াম ভেপার ল্যাম্পগুলোর একটা সারবন্দি দঙ্গল জ্বলে উঠছে একটু একটু করে কিন্তু অফিস বাড়ির ঠিক সামনেই দল ছাড়া হয়ে একটা ল্যাম্প শুধু একটাই আচমকা এক লাফে ঝলমলে প্রখর আলো ছড়াতে শুরু করে দিল একটু একটু করে নয় এই আলোর ছটাই পড়েছে ইন্দ্রনাথের চোখে চোখে পড়েছে আরও একটা নারী মূর্তিকে পরনে যোধপুরি পাজামা আর মোগলাই আজকান। যেন একটা সচল চটকদারী সেক্সি বিজ্ঞাপন বিএন বর্গের স্টাইলে খোলা চুলে কপাল ঘিরে রঙ বেরঙের ফিতে মেয়েটি একটির পর একটি ল্যাম্প পোস্টের তলা দিয়ে যাচ্ছে আর ঠিক সেই পোস্টে সোডিয়াম ভেপার ল্যাম্প জ্বলে উঠছে ঝপঝপ করে একেবারেই হঠাৎ একটু একটু করে নয় যেন ম্যাজিক মেয়েটির সাথে কেউ নেই সে একা তবুও যেন মনে হচ্ছে সে একা নয় কে যেন অদৃশ্য হাতে একটার পর একটা ল্যাম্প ফটফট করে জ্বালিয়ে দিচ্ছে আলোকিত করে যাচ্ছে তার যাওয়ার পথকে ইন্দ্রনাথ আস্তে আস্তে বলল আমার ওকেই দরকার অধ্যায় চার হরিশ গাঙ্গুলির পার্সোনাল সেক্রেটারি লীলা লীলাচন্দ ইন্দ্রনাথ লীলাচন্দ্রের সাথে কথা বলছিল আপনার নামটা জানতে পারি আমার নাম লীলাচন্দ আপনার বাড়ি কোথায় বেলেঘাটায় হ্যাঁ বেলেঘাটার কোথায় থাকেন আপনি অবিনাশ মৃত্যির লেনে আচ্ছা চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি ওই পাড়াতেই আমি থাকি আপনি কে আমার নাম ইন্দ্রনাথ রুদ্র আমি একজন প্রাইভেট ডিটেকটিভ আপনি প্রাইভেট ডিটেক্টিভ কিন্তু আমার পিছনে কেন আপনার পিছনে নয় ম্যাডাম আপনার মনের পিছনে মানে মানে আপনার মনের গভীরে একটা বিপুল শক্তি লুকিয়ে আছে তার সন্ধানে আমি ঠিক আপনার কথাটা বুঝলাম না শুনলাম যে আপনি হরিশ গাঙ্গুলির পার্সোনাল সেক্রেটারি হ্যাঁ ঠিকই শুনেছেন কে বলেছে হিনি হ্যাঁ এর নাম অবনী চাটুর্যে কিন্তু স্যার আজকের ব্যাপার সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না আমি কিছুই জানতাম না ঘরে বসেছিলাম পরে শুনলাম হ্যাঁ আপনি কেন তো জানতেন না কিন্তু এমনও তো হতে পারে যে ইন্দ্রনাথ চুপ করে রইল মেয়েটি বলল তার মানে আপনি একলা একলা বাড়ি যাচ্ছেন কেন ওদের জেলাসির জন্যে জেলাসিটা তো আপনার পজিশন নিয়ে তাই না হরিশ গাঙ্গুলির আপনি খুব কাছের লোক হ্যাঁ সেটা বলতে পারেন আপনাকে উনি ভালো চোখেও দেখেন তাই না হ্যাঁ কাজের জন্যে দেখেন তাছাড়া আপনি খুব অ্যাট্রাক্টিভও বটে হ্যাভ ইউ ফিনিশড নট ইয়েট ম্যাডাম উনি আপনাকে ভালো চোখে দেখলেও আপনি ওকে এড়িয়ে যান তাই তো আপনাকে কে বলেছে এই সমস্ত কথা যারা আপনাকে ঈর্ষার চোখে দেখে তারাই বলেছে দে আর অল হিপোক্রিট হয়তো হবে কিন্তু কথাগুলো সত্যি যেমন হরিশ গাঙ্গুলিকে আপনি পছন্দ না করলেও হঠাৎ তিন দিনের জন্যে আপনাদের দুজনকে অফিসে দেখা যায়নি লায়ার মিথ্যে কথা কেন বলছেন আপনি যাননি কোথাও ওর সাথে অফিসের ট্যুরে নো নেভার অন্য কোথাও একলা না আমার মনে পড়ছে না সে কি তিন দিন অফিসে না এসে আপনি কি করছিলেন আপনি বাড়িতে বসেছিলেন দেখুন মিস্টার রুদ্র এই সমস্ত পার্সোনাল ব্যাপার ইন্দ্রনাথ বাধা দিয়ে আবার বলল কিন্তু এটাই যে অফিসিয়াল স্ক্যান্ডাল হয়ে দাঁড়িয়েছে মিস চন্দ এই জন্যই তো আপনি নির্বান্ধব আমি এখন যাই আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। অধ্যায় পাঁচ ইন্দ্রনাথ মিস লীলাচন্দের সাথে তার বাড়িতে এসে উপস্থিত হল কলিংবেল বাজাতে দরজা খুলে দিলেন চন্দের বাবা নির্মল চন্দ্র কী হলো এত দেরি তোমার পিছনে ছিল ইন্দ্রনাথ রুদ্র তাই ওনাকে নির্মল বাবু দেখতে পাননি ইন্দ্রনাথ এগিয়ে এসে বলল মিস্টার চন্দ আপনার সাথে আলাপ করতে এলাম আর আপনার মেয়ের ব্যাপারে একটু খোঁজখবর নিতে এলাম আর ইনি হচ্ছেন নবনী চ্যাটুর্যে এই তল্লাটের অফিসার হ্যাঁ বলুন আপনার মেয়ের চোখে এমন একটা অতলান্ত দৃষ্টি দেখলাম যেটা অন্য কোনো মেয়ের চোখে কখনো আমি দেখিনি ছেলেবেলা থেকে লীলার চোখটা রকম বড় ভাবুক চুপচাপ ওর ছেলেবেলা সমস্ত ঘটনা আপনার মনে আছে কি ঘটনা বলুন তো মানে অদ্ভুত কোনো ঘটনা যেটাকে পার্থিব বলা যায় না বিজ্ঞান দিয়ে যার ব্যাখ্যা হয় না 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 প্লিজ মিস্টার চন্দ চুপ করে থাকবেন না কেন জিজ্ঞাসা করছি সেটা একটু পরে বলবো কিন্তু এ সমস্ত তো পার্সোনাল কথা আপনাকে কেন বলবো লোক মিস্টার চন্দ আমার মুখ আমার কণ্ঠস্বর শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কৌতূহলে ফেটে যেতে বসেছি কিউরসিটি স্রেফ কৌতূহল এই পৃথিবীতে অনেক কিছুই কিন্তু ঘটে বিজ্ঞানের জ্ঞানে যার ব্যাখ্যা পাওয়া যায় না কিন্তু অজানা প্রাকৃতিক আইনে হয় অনেক অদ্ভুত ঘটনা ঘটে কাউকে বলা যায় না বিশ্বাস করবে না বলে কিন্তু আমাকে আপনি বলতে পারেন কারণ আমি সেগুলো বিশ্বাস করি জ্ঞানের ভাড়ারটাকে ভরিয়ে দেওয়ার জন্যে আমি নজির খুঁজে বেড়াই আপনার মেয়ের মধ্যে আমি যেটা দেখেছি তাই জন্য আমি জানতে চাইছি ওর ছেলেবেলার দু একটা ঘটনা আচ্ছা শুনুন তাহলে ওর মা একবার ওকে হাতা দিয়ে মেরেছিল বিনা দোষে খুব রেগে গিয়েছিল লীলা ও কাঁদেনি শুধু চেয়েছিল হাতাটার দিকে আর তারপর বাবু কথা বলতে বলতে থেমে গেলেন ইন্দ্রনাথ বলল হ্যাঁ তারপর তারপর কি হলো বলুন হাতাটা ওর মায়ের হাতের মধ্যে বেঁকে গেল আস্তে আস্তে ক্যান ইউ ইমাজিন আমি এটাই আশা করেছিলাম মিস্টার চন্দ আর কিছু স্কুল থেকে একবার নালিশ এসেছিল নালিশ কীরকম হপ্তায় তিন দিন অ্যালজেব্রার ক্লাস হতো লাস্ট পিরিয়ডে ওর ভালো লাগতো না একদৃষ্টে চেয়ে থাকতো ক্লাসরুমের ঘড়ির দিকে কাটা আপনা থেকে ঘুরে গিয়ে তিনটের ঘরে চলে যেত অনেকেই দেখেছে শেষকালে টিসি নিয়ে অন্য স্কুলে অ্যাডমিশান নিই ওকেও ধমকে দিয়েছিলাম কিন্তু মিস্টার রুদ্র এ সমস্ত কথা কাউকে বলা যায় না বললে সে বিশ্বাসও করবে না আচ্ছা আপনি ইজরায়েলের উড়ি গেলারের নাম শুনেছেন হ্যাঁ শুনেছি কিন্তু আর একজন উড়ি গেলার আমার মেয়েকে আমি করতে চাই না ইন্দ্রনাথ বাবু এটা বাংলাদেশ ওকে বিয়ে দিতে হবে হ্যাঁ আপনার বাড়িতে আমি সেই কারণেই এসেছি আপনার মেয়ে চারিত্রিক বদনাম ঘোষানোর জন্যে কি বললেন আপনি উত্তেজিত হবেন না নির্মল বাবু হরিশ গাঙ্গুলির সাথে নাম জড়িয়ে অফিসে কানাঘুষো চলছে হরিশ গাঙ্গুলি ওই রাজকেলকে ও ঘৃণা করে অন্য চাকরি পেলে ওটা ও ছেড়ে দেবে হ্যাঁ কিন্তু যে তিন দিন হরিশ গাঙ্গুলি অফিসে আসেনি সেই তিন দিন লীলাও অফিসে যায়নি কোথায় গিয়েছিল আপনি কি জানেন বাড়িতে ছিল না কোথায় গিয়েছিল আমার জানা নেই আপনাকে বলে যায়নি ও তো নিজেই জানে না যে ও কোথায় গিয়েছিল সে কী আপনার কী মনে হয় লীলা সত্যি কথা বলেছে লীলা কখন ওর বাবার কাছে মিথ্যে কথা বলে না মিস্টার রুদ্র ওর মনে পড়ছে না ওই তিন দিনের ব্যাপার মন থেকে সম্পূর্ণ মুছে গেছে সমস্ত ঘটনা ওর ছেলেবেলার ঘটনাগুলো জানি বলে আমি পিড়াপিড়ি করিনি জানবার জন্যে জিজ্ঞাসা করলেই দেখছি কপাল কুচকে যাচ্ছে কি যেন ভাবার চেষ্টা করছে তারপরে হাল ছেড়ে দিচ্ছে মনে করার চেষ্টা করছে কিন্তু পারছে না ওই তিন দিন তাহলে ওর কাছে লস্ট তাই তো হ্যাঁ কিন্তু অফিসের মেয়েদের কাছে নয় কীরকম অফিসে কিছুই সিক্রেট থাকে না দুটো প্লেনের টিকিট কাটা হয়েছিল দিল্লির একটা হরিশ গাঙ্গুলির আর একটা লিলার কি বলছেন আপনি ইম্পসিবল ওয়াই লীলা তাহলে আমাকে বলতো লীলার মনে নেই তাই সে বলেনি আমি ওকে মনে করাতে চাই বাট হাও মিস্টার রুদ্র হিপনোটাইজ করে হিপনোটাইজ ওই তিন দিনের রহস্য তালে বের হবে হ্যাঁ হিপনোটাইজ করলে তখনই সব কিছু জানা যাবে অধ্যায় ছয় থানায় বসে ইন্দ্রনাথ আর অবনীবাবুর কথা হচ্ছিল ইন্দ্রনাথ সিগারেট ধরিয়ে বলল অবনীবাবু লস এঞ্জেলেস পুলিশ ক্রাইম ডিটেকশানে হিপনোসিস কাজে লাগায় আপনি জানেন দেখুন ইন্দ্রনাথ বাবু আপনি ভুতুরে ব্যাপারে ইনভেস্টিগেশনে এসে এমন সমস্ত অদ্ভুতরে কাণ্ড কারখানা করছেন যে আমার প্রেস্টিজ মশাই পাংচার হতে বসেছে আহা ভালো করে শুনুন একটু আমি কি বলছি এটা সাধারণ কেস নয় লস এঞ্জেলেস পুলিশ অফিসিয়ালি সম্মোহনকে কাজে লাগায় অবচেতন মন থেকে সত্য ট্রেনে বার করতে ধরুন কারো খুনির চেহারা মনে পড়ছে না এক ঝলকে দেখা সেই খুনিকে কারো মনে না পড়তেই পারে কিন্তু সম্মোহিত অবস্থায় সেই ড্রেসক্রিপশান কিন্তু টেনে বার করা যায় ওখানে আপনার একবার যাওয়াটা দরকার কেন বলুন তো মশাই পুলিশ ট্রেনিং কোর্সে হিপনোসিসও আছে শিখে এলে আপনার কাজে লাগবে হ্যাঁ এটা অবশ্য মন্দ বলেননি কিন্তু অমণীবাবু কি মনে করে থেমে গেলেন ইন্দ্রনাথ আবার বলল আপনার ভোলানাথকে মনে আছে তো আই দেখুন সেই ফোর টোয়েন্টি ভোলানাথ তো ফোর টোয়েন্টি ভোলানাথ পেশাটার জন্যে কিন্তু ও হচ্ছে পাকা হিপনোটিস্ট তার বলতে গয়নার দোকানে ঢুকে মালিকের চোখে সামনে দিয়ে শুধু হাত চালিয়ে হিপনোটাইজ করে দিল মশাই ক্যাশ চেঁচে মুচে নিয়ে চলে গেল আমার ভোলানাথকে এক্ষুনি দরকার আচ্ছা ঠিক আছে চলুন তার ডেরায় অধ্যায় সাত ভোলানাথের ডেরা হাওড়ার কাছে একটি বস্তিতে অতঃপর অবনী চাটুর্যে পুলিশ লাগিয়ে ভোলানাথকে থানায় তুলে আনলেন তার সাথে খবর পাঠানো হল নির্মল চন্দকে। তিনি তার মেয়ে লীলাকে নিয়ে থানায় উপস্থিত হলেন ইন্দ্রনাথ আগে থেকেই থানায় উপস্থিত ছিল থানাতে একটি অন্ধকার কক্ষে লীলাকে নিয়ে যাওয়া হলো সেখানে আগে থেকেই ভোলানাথ তৈরি ছিল ইন্দ্রনাথ একটি সিগারেট ধরিয়ে গলগল করে ধোয়া ছাড়তে ছাড়তে বলল মিস চন্দ আপনি তৈরি তো হ্যাঁ মিস্টার রুদ্র কিন্তু কোনো কিন্তু নয় আপনি কোঅপারেট না করলে ভোলানাথের বাবারও সাধ্য নেই আপনাকে হিপনোটাইজ করা আপনি বুঝতে পারছেন তো কিন্তু প্লিজ মিস চন্দ বি রেডি আপনার জীবনে তিনটে দিনের অজ্ঞাত রহস্য উদ্ঘাটিত হোক সেটা নিশ্চয় আপনিও চান যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন আচ্ছা তাই হোক অতঃপর এক ঘন্টা ধরে চলল হিপনোটিজমের সেশন এক ঘন্টা পরে অবনী চাটুর্যের চেম্বারে এসে উপস্থিত হলো ইন্দ্রনাথ সেখানে আগে থেকে বসেছিলেন নির্মল চন্দ। তিনি ফলাফলের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন ইন্দ্রনাথ ঢুকতেই তিনি বললেন মিস্টার রুদ্র লীলা কেমন আছে ও ঘুমোচ্ছে ইন্দ্রনাথ বলল ঘুমাচ্ছে হ্যাঁ ঘুমাচ্ছে ও বড় টায়ার্ড কিন্তু আপনি ভাগ্যবান পিতা মিস্টার চন্দ আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না খুলে বলুন ওই তিন দিনের হ্যাঁ বলছি তার আগে ইমারসানের একটা কথা বলি উইথ এভরি গিফট অফ গড দেয়ার ইজ আ হিডেন কার্স অ্যান্ড উইথ এভরি কার্স আ গিফট এটা আপনি কি প্রসঙ্গে বললেন আপনার মেয়ে অত্যন্ত পাওয়ারফুল সাইকিক সাইকিক এনার্জিতে ভরপুর এটা তার গডস গিফট হ্যাঁ আমি জানি কিন্তু কার্স কোনটা সেটা আছে আমার বলতে দ্বিধা হচ্ছে কিন্তু আমি শুনতে চাই আপনি বলুন আপনার মেয়েকে হরিশ গাঙ্গুলি কাজের অছিলায় দিল্লি নিয়ে গিয়ে ফেলেছিলেন আর তারপর আমার বলতে খুবই খারাপ লাগছে মিস্টার চন্দ আপনি বলুন মিস্টার রুদ্র তারপর ওই ওই স্কাউন্ড্রেল কন্ট্রোল ইয়োর সেলফ মিস্টার চন্দ আপনার মেয়ের অনিচ্ছায় যাক সে কথা প্রচণ্ড মেন্টাল শখ পায় লীলা অভিশাপ এনে দিল আরও বড় গিফট লক গেট খুলে গেল সাইকিক এনার্জির মন বড় বিচিত্র বস্তু মিস্টার চন্দ একই সাথে দুঃসহ স্মৃতিটাকে মুছে দিল মন থেকে তাই তিন দিনের কথা ও মনে করতে পারছিল না চেতন মনে কিন্তু অবচেতন মন ভরে রইল তীব্র ঘৃণায় আর হরিশ গাঙ্গুলি সেই ঘৃণার টার্গেট তারপর আপনি হাঁপাচ্ছেন কেন প্লিজ আপনি শান্ত হয়ে বসুন উড়ে গেলারকে কনসেন্ট্রেট করে সাইকিক এনার্জিকে ফোকাস করতে হতো ছেলেবেলায় লীলাও সেইভাবে হাতা বেঁকিয়েছে ঘড়ির কাঁটা ঘুরিয়েছে কিন্তু অবচেতন মনে জমাট ঘৃণায় হঠাৎ দ্বার খুলে যাওয়া সাইকিক এনার্জি পিন পয়েন্টেড হয়েছিল হরিশ গাঙ্গুলির ওপর দিল্লি থেকে ফিরে আসার পরের দিন থেকে। তাই হরিশ গাঙ্গুলি যেখানে ঠিক সেই জায়গাতে তার বিপর্যয়ও ঘটেছে হব বাবু আমার মনে হচ্ছে আপনি কিছু জিজ্ঞাসা করবেন আরে মশাই গাড়িটার অমন অবস্থা কি সাইকিক এনার্জি করতে পারে আমি তো বিশ্বাসই করতে পারছি না স্বয়ং উড়ি গেলার গাড়ির তার পুড়িয়ে দিয়েছিল সাইকিক এনার্জিকে ফোকাস করে আর কিছু বলবেন আপনি আর গাড়ির লাফিয়ে ওঠা সাইকিক রে স্ট্যানফোর্ডের গাড়ি ৩৭ মাইল দূরে চলে গিয়েছিল চোখের নিমিশে তাকে আর তার স্ত্রীকে নিয়ে আর উড়ি গেলার নিজেই সশরীরে ম্যানহাটনের ফুটপাথ থেকে সাইকিক গবেষক পুহারিকের গাড়ি বারান্দায় হাজির হয়েছিল ওহ আপনি কী সব বলছেন আমার তো গাজা মনে হচ্ছে সেটা আপনার মনে হতে পারে কিন্তু ব্যাপারটা সত্যি মিস্টার যে। তার মানে লীলা এ সমস্ত কাণ্ড ইচ্ছে করে করেছে ইচ্ছে করে করেনি মিস্টার চ্যাটুর্যে ওর মনের আন্তরিক ঘৃণাই সাইকিক এনার্জিতে পরিণত হয়েছে ওর জ্ঞাতসারে ফোকাস করিয়েছে হরিশ গাঙ্গুলির ওপর যেটা উড়ি গেলারের ক্ষেত্রেও ঘটেনি তাই তো বললাম অত্যন্ত পাওয়ারফুল সাইকিক হয়ে উঠেছে লীলা দিল্লি জঘন্য অভিজ্ঞতার পর রিপোর্টে তাহলে কি কেস লিখবো বলুন তো টেলিকাইনোসিসের কেস লিখবেন কিসের রিপোর্ট আচ্ছা ঠিক আছে আপনাকে কিছু লিখতে হবে না পাপিষ্ট হরিশ গাঙ্গুলির ছায়াও আর মারাবেন না হ্যাঁ ঠিকই বলেছেন আপনি কিন্তু ইন্দ্রনাথ বাবু ফুটফুটে মেয়েটার আর কি হবে বলুন তো ইন্দ্রনাথ বিষণ্ন মুখে বলল আমি জানি না অমনি বাবু। বাইরে তখন প্রকৃতির আলো মুছে আসছিল নির্মল চন্দ্র শব্দভাবে সোফায় বসেছিলেন লীলা তখনও ঘুমাচ্ছিল প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো আবার নিয়ে আসবো কোনো ভালো গল্প আপনাদের জন্যে তাহলে আজকের মতো অনুমতি চাইছি নমস্কার